ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সামনে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আমরা তার কাছে কিছু তথ্য জেনে আসতে চাই আরিফ কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে সবচেয়ে কম দুপুরের পর থেকে টানা কয়েক ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পর এখন মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে তবে সেটা ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোটা সংস্কারের দাবিতে যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন তারা ইতোমধ্যে ঘটনাস্থল থেকে এই জায়গাটি তারা ত্যাগ করেছেন এবং ত্যাগ করে তারা অন্য একটি জায়গায় তারা গিয়েছেন এখন এই পুরোটি জায়গায় এখন ছাত্রলীগের আন্ডারে রয়েছে এবং আমরা এর আগেও আমরা দেখেছিলাম যে কবি জুসুমুদ্দিন হল এবং বিজয় একাত্তর হলের সামনে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে বিশেষ করে টিএসসি টিএসসিতে যখন দুপুর বারোটার পর থেকেই দুপুর বারোটার পর থেকেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করেছেন সেখানে সমাবেশ করছেন এবং সেখান থেকে একটি মিছিল দুপুরের পরেই নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ভিতরে তারা প্রবেশ করার চেষ্টা করেছেন এবং চেষ্টা করতে গিয়ে সেখানে হলের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন এটা কোটা সংস্কার দাবিতে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের অভিযোগ যে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে তালা মেরে দেয় এবং শিক্ষার্থীদেরকে বের হতে বাধা প্রদান করে এবং যারা বেরোতে চেয়েছে তাদেরকে মারধর করে এমন অভিযোগ তুলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো এবং একটা পর্যায়ে গিয়ে তাদের সাথে ছাত্রলীগের ভিতরে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মী এবং বাইরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকৃত শিক্ষার্থীদের সাথে ইট পাট খেল নিক্ষেপের যে ঘটনাটি সেটি ঘটে এবং একটা পর্যায়ে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মী হল থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং লাঠি ফেটার ঘটনা ঘটে এবং একে অপরকে ইট পাটখেল নিক্ষেপের নিক্ষেপ করা হয় এবং এতে আমরা দেখেছি বেশ কয়েকজন উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেকেই রিক্সায় করে খুব গতিতে খুব দ্রুততার সাথে হসপিটালে নিয়ে গিয়েছে তবে এখন পর্যন্ত বলা চলে যে পুরো এলাকাতে এরপরপরই ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির সেক্রেটারিকে আমরা দেখেছি এবং হল সভাপতি সেক্রেটারির অবস্থান দেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন 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 পদের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে পুরো বিষয়টাকে তারা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি তারা বলছিলেন যে এটি কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে তাদের এই তাদের আন্দোলন নয় বা তাদের প্রতিরোধ করায় তাদের এই লাঠি শোটা হাতে নেওয়া নয় তারা বলছেন ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন যে এক শ্রেণীর দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ভবনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় হল দখল করার জন্য চেষ্টা করছেন তাদেরকে এই জন্য তারা প্রতিহিত করছেন এবং কোটা সংস্কারের আন্দোলনে যারা যারা আন্দোলন করছেন তাদের দাবি যে ছাত্রলীগ ছাত্রলীগ সরকারের হয়ে কোটা যেন সংস্কার করা না হয় তার পক্ষে অবস্থান করে সাধারণ সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করছেন এমনটি তারা অভিযোগ করছেন সব মিলে বলা চলে যে এখন এটি থমথম অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকাতে ছাত্র আরিফ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমাদের সাথে শামিমা সুলতান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা তার কাছে জানতে চাইবো যে শামিমা কি অবস্থা আপনি কি দেখছেন আমাদেরকে একটু জানাবেন কাকুলি আমরা যেটি দেখছিলাম যে এর আগে যে পুরো ক্যাম্পাস কিন্তু রণক্ষেত্র হয়ে গেছিলো যারা কোটা নিয়ে আন্দোলন করছেন তারা এবং একই সাথে ছাত্রলীগের সাথে এক ধরনের সংঘর্ষে এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে গিয়েছিলেন দুই পক্ষ তো সেটির পর থেকে কিন্তু বেশ ঘন্টাখানেক ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে এবং এখন কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত বলা যায় কারণ হচ্ছে যারা কোটা আন্দোলনকারী আছেন তারা ক্যাম্পাস থেকে ধাওয়া খেয়ে কিন্তু সরে গেছেন এবং এই মুহূর্তে আপনি দেখছেন যে ভিসি চত্বর জুড়ে আসলে এখানে ছাত্র ছাত্রলীগের যারা আছেন তারা এখানে আছেন এবং ঘুরে ঘুরে কিন্তু মহড়া দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন তো পরিস্থিতি যেটা ছিল যে আপনি জানেন যে সকাল থেকে কিন্তু সকাল বারোটার পর থেকে কোটা আন্দোলনকারী যারা আছেন তারা রাজু ভাস্কর্য এসেছিলেন এবং তারা সেখানে একটি সমাবেশ করছিলেন সেই সমাবেশ চলা অবস্থায় কিন্তু তাদের একটি অংশ তারা হলে হলে মিছিল নিয়ে যায় এবং হলপাড়া নামে খ্যাত আপনি জানেন যে পাঁচ ছয়টি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটিতে আছে জোশমুদ্দিন হল জিয়া রহমান হল বঙ্গবন্ধু হল বিজয় একাত্তর হল এই পাঁচটি হল যেখানে আছে তার পাশে কিন্তু আরও দুটি হল আছে মসিন হল এবং সূর্যসেন হল সেই এলাকাটি থেকে হলপাড়া নামে খ্যাত এবং সেই এলাকায় কিন্তু তারা মিছিল নিয়ে যান হলের যারা আরও শিক্ষার্থী আছেন তাদেরকে বের করে আনার জন্য এবং তখনই কিন্তু বিজয় একাত্তর হলের সামনে এসে তাদের সাথে হচ্ছে গিয়ে ছাত্রলীগের সাথে ধাও পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে বিশেষ করে মলচত্বর ভিসি চত্বর এবং হলপাড়া এলাকাটা একদিক থেকে যেমন হচ্ছে গিয়ে ধাও পাল্টা ধাও চলে তেমন হচ্ছে গিয়ে পাল্টা পাল্টি ইট ছোড়াছুড়ি চলে তো সব মিলে কিন্তু মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই অবস্থাটা আসলে এই ঘন্টাখানেক পরে মোটামুটি শেষ হয়েছে এবং এখন বলা যায় যে বেশ শান্ত হয়েছে আগের যে কাকুলি শামিমা আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা